এটাই হলো হসপিটালের কেবিন। এখানে মৌয়ের সাথে আমি আর ছেলেও ছিলাম। আমি রাতে থাকতাম, ছেলে সারা দিন থেকে রাত্রে বাড়ি ফিরে আসতো। মৌ এই প্রথম বেবিকে কোলে পেল। এবার বাড়ি ফেরার পালা। আমাদের ছোট্ট সোনা তার বাবার গাড়িতে করে বাড়ি ফিরছে। এ এক দারুণ সুন্দর অনুভূতি, আমার ছেলে আর মৌয়ের বাবা মা হওয়ার একটা সুন্দর অনুভূতি, আর আমার এই প্রথম ঠাকুমা হওয়ার একটা মিষ্টি সুন্দর অনুভূতি। ছেলে যে বাড়িতে থাকে সেই বাড়ির ল্যান্ডলেডি আমাদের ফেরার খবর পেয়ে সুন্দর করে আরতির থালা সাজিয়ে রেখে দিয়েছে। Thank you.
अच्छा ये इसकी छठी पूजरी है मतलब हाँ हमारे हमारे षष्ठी हमारे षष्ठी हमारे बैठ जाओ मासी बैठ जाओ मासी बैठ बैठ लड़की पापा जैसी होती है जी आओ लड़की पापा जैसे अच्छा सोच के अरे छोटा काटा ठीक है चमकोड़े को काटा तू भी एक बार हो तो अरे एज में करो ना फिर ना दो ही करते हैं ऐसे नॉट बनते हैं ना ऐसे ठीक है अच्छा पौड़े पर हां बना लेना बाद में फिर लापे ए रुक जाओ यार ना 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 किसी को ना आज भी कुछ पौड़ी नहीं बेटा पाए तले काजलटा मैं लड़की की बापा 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 सड़ी सड़ी लग गई पीछे पीछे सड़ी जा पीछे हट जा सियर जा गुड्डन मार के फट्टे दिवे कम छिन जोर में कितने लोग आते हैं उसके आज उसके जैसे लग रहा है छोटा सा मम्मी को ले आ जाता अच्छा है तुम लोग फ्री नहीं हो अभी मैं सो रही हूँ जब तुम फिर सोओगे तब मैं फ्री हो जाऊँ में यही तो होता है मेरा लगता है रात भर जगा खुश रहो जल्दी जल्दी सब बड़े हो जाओ शैतानी करो इन जैसी बचा डालो बहुत शैतानी करते हैं नहीं शैतानी वाली नहीं बनेगी बॉडी से क्लेट बनेगी तो तू बहुत डिसिप्लिन देख के लग रहा है शांत है वैसे अरे लड़के बहुत सैदान होते हैं ऐसा कुछ नहीं होता है सबको करना होता है हम भी नहीं किए करते हैं हाँ हाँ करो आशीर्वाद आशीर्वाद हो क्या कहा आपकी क्या लेकर ये भैया ये रखो हमारे भी तुम्हें पता है वो करते नहीं है क्या बोलते हो तुम लोग उलू जो बात बहुत जरूरी होता है वो मतलब वो तो होता है हाँ हमारे हर चीज हर चीज होता है पर इसमें होता है या नहीं एक्चुअली अब ऑप्शन चल रहा है ना उसमें होता है या नहीं वो नहीं पता छोटा था जब आप भी घर आए तो मैं मेरे हाथ में ट्रेन बोला था हमारे में भी ट्रेन बोला
बस बस শীতকাল সেই জন্য গরম পোশাকই হবে। ও বাবা সোয়েটার সোয়েটার টুপি কোনটাই এখন হবে না, না ফুল প্যান্ট আর জুতো। আসলে শীতের সময় বলে তো আর এখানে ঠান্ডাটা অতিরিক্ত না, সেই জন্য সবই শীতের পোশাক আর টুপি এর সাথে। একটু বিরাট বাজার হয়ে গেল আজকে ষষ্ঠীর দিন। এটা কি করে খুলবো? এই তো এই তো ওপর দিয়ে ওপর দিয়ে এখান দিয়ে, হ্যাঁ ওই যে সেলোটেপটা খুলে গেল। ও আচ্ছা এইরকম জামাই সব এত ঠান্ডা। কি কি আছে এখানে? স্লিপ স্যুট দেখি, স্লিপ স্যুট, বিপ ক্যাপ, মিটেন, বডি স্যুট, জ্যাকেট আর প্যান্ট। এই যে এইদিকে দুদিক দিয়ে এভাবে একটা জনসনের পুরো সেট আছে। হ্যাঁ এই একটা জনসনের পুরো সেট। আর এইটা খুব ভালো লেগেছে আমার, এইটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড, এটা খুব ভালো জিনিসটা। ওইদিকে এটা এখন খেলতে পারবে না, এটা একটু বড় না। এগুলো বেসিক্যালি ওই বাথটাব যেটা আছে ওটা বাবল বাথ করে দিয়ে ওর মধ্যে ছেড়ে দাও, খেলতে থাকবে, স্নান হচ্ছে ওই বাথটাবটা। হ্যাঁ হ্যাঁ আর একটাও তো আছে, ওটা নিয়ে আসি খুলে দেখি, ওটা তো খুলে দেখাই হয়নি। হ্যাঁ ওটাও নিয়ে আসো। হ্যাঁ ওটা নিয়ে আসি। বাবা ছয় ষষ্ঠীতে নিচে রেখেই করছি, যে বাচ্চা আছে না খাটে আমি আনপ্যাক করে দেখাচ্ছি। এটাও দেখাতে হবে, দেখাচ্ছি এটা লাস্টে। উপরে গিট মারা গিটটা খোলো, এরকম রাখো। হ্যাঁ এই একটা বাথটাব, এটা এটা এখন করানোও যাবে তবু। এই একটা বাথটাব, এটা কি এর মধ্যে, এটা কিসের জন্য? কোনটা? এটা এটা ড্রেন প্লাগ, ও জল বের করে দেওয়ার জন্য। আচ্ছা এটাকে শুয়ে দিয়ে এটা আটকে দিতে হবে, ক্যাপটা আটকে দিলে জলটা বের হবে না। আর এই যে গলার চেন আমার ছেলে দিয়েছে, মানে মেয়ের বাবা মেয়েকে মুখ দেখে এই সোনার চেনটা দিল। আর এখন সে
কত 4,500 টাকার মালকিনও হয়ে গেছে, রোজগার হয়ে গেছে 4,500 টাকা। 4,500 টাকা ক্যাশ ক্যাশ, সেটা আর কি দেখাবো। আচ্ছা, ওটা দেখানোর কিছু নেই। আর তাছাড়া আমাদের কিছু ভিডিও করাও হয়নি, যে খাওয়া দাওয়া আসলে তখন আনন্দে এত সবাই গল্প করছি মশগুল, যে খাওয়া দাওয়ার এটা সেরকম কিছু না, একটা স্ন্যাক্স পার্টি মতো। কিন্তু যাই হোক, ওখানে ছিল সিঙ্গারা, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড মোমো, আর মিষ্টি ছিল রসগোল্লা। এখানে একটা দোকান আছে বাঙালিদের, ওখান থেকে পাওয়া যায় চমচম, আর ওটা কিরা ক্ষীরসাগর না, ক্ষীরসাগর, ক্ষীরসাগর। তো এইসব আনা হয়েছিল, আর চা কফি এসব খাওয়া হয়েছে। যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করে 66-র দিন এইভাবেই এখানে পালন করা হলো এটা। চলো আবার দেখবো পরে, কিছু দেখাতে পারলে দেখাবো আমার পুপুর রান্নাঘরে। তোমরা রান্না এখন হয়তো একটু কমই দেখবে, যখন যেমন করতে পারবো দেখিয়ে দেবো, কিন্তু এখন একটু নাতনিকে নিয়ে ব্যস্ত, নাতনির এইসবই দেখাবো। চলো টাটা, দাঁড়া।